وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. مدينة بواشي بنغاديش كوميتي كورتيك عايجيتو أتسكيري ميلون ملاي أبوستي شماني تو بوريتالو أبوستي شماني تو شبهابوتي أبوستي برضانو تيتي بيشيش أتيتي بريندو পর্তরালে শ্রবণরত মা ও বোনেরা, একান্ত প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে যে পবিত্র ভূমি রয়েছে আরদুল মুকদ্দাসের মধ্যে হোলি ল্যান্ডের মধ্যে অন্যতম হচ্ছে মদিনাল মুনাওয়ারা। আমরা প্রিয় নবীজির এই প্রিয় শহরে অবস্থান করতে পেরেছি, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু দীর্ঘ, সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব যে রমাদান মাসকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, রমাদান মাসকে কিভাবে আমরা স্বাগত জানাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কল্যাণময় বরকতময় কিছু মৌসুম আবর্তন করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মুবারক। রমজানের এই মাসকে, এই বরকত মাসকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য মূলত রমাদান মাসের এই সিয়ামকে, এই রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। রমাদান মাস যেহেতু খুব সন্নিকটে, আমরা রমাদান মাসে কীভাবে গ্রহণ করব? প্রথমত আমরা এই রমাদান মাসে আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটির জন্য, ইচ্ছা অনিচ্ছা যত ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা এবং ইস্তেগফার করব। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজেদেরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করে তারপর আমরা রমাদানকে ইস্তেকবাল করব। দ্বিতীয়ত, আমরা এই রমাদান মাসে যে কাজটি করব সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করব। কারণ হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মাকে, নিজের অন্তরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে রমাদান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। তিনি বলেছেন, তাকওয়া মানে হচ্ছে আল খাউফু মিনাল জালিল, যে মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এটা সর্বক্ষেত্রে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বক্ষেত্রে প্রত্যেকের লাহজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলাটাই হচ্ছে তাকওয়া। দ্বিতীয়, তিনি বলেছেন আল আমালু বিত্তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই নাজিলকৃত কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমল করা। তিন নম্বর হচ্ছে আল কানাআতু বিল কালিল, যে অল্পতে সন্তুষ্ট থাকা। আমাদের মধ্যে সবসময় একটি হতাশা কাজ করে, আমাদের মধ্যে একটা না পাওয়ার একটা বেদনা সবসময় কাজ করে, আমাদের মধ্যে যা আছে তার মধ্যে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। কিন্তু একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হলো সবসময় আমার যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকা। তিন নম্বর, তিনি বলেছেন আল ইসতিআদাদু লিয়াউমির রাহিল, চূড়ান্ত যে যাত্রা, অনন্তকালের যে যাত্রা, সেই যাত্রার জন্য নিজকে প্রস্তুত করা, নিজকে তৈরি করা, সেটা হচ্ছে তাকওয়ার একটি অর্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা সর্বক্ষেত্রে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যা প্রেরণ করেছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে আমল করা, তারপরে হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা, তারপরে হচ্ছে আল ইসতিআদাদ লিয়াউমির রাহিল, যে চূড়ান্ত যাত্রার জন্য নিজেকে তৈরি করা। রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে আমরা তাকওয়ার এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছাকাছি, বান্দার একদম, বান্দা তার রবের একদম কাছাকাছি পৌঁছার মুখ্য সময় হচ্ছে এই রমাদান মাস। তো সেই রমাদান মাসে আমরা এই কাজটি করতে পারি। পাশাপাশি রমাদান মাসের যে উদ্দেশ্য, যে আমরা যে সারাদিন রোজা রাখছি, রোজা রাখার মাধ্যমে নিজেদের আত্মাকে আমরা পরিচ্ছন্ন পরিশুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব।
মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে যে মাংসপিণ্ড যদি শুদ্ধ হয় পরিচ্ছন্ন হয় তাহলে তার সবকিছু পরিচ্ছন্ন হয় শুদ্ধ হয় আর যদি সেই অংশটি নষ্ট হয়ে যায় ফাসিদ হয়ে যায় তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কলব আর সেটা হচ্ছে অন্তর সেই অন্তরকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করাই হচ্ছে কি এই রমাদান মাসের উদ্দেশ্য তাকওয়ার গুণে গুণান্বিত করার মাধ্যম হচ্ছে এই রমাদান মাস আমরা প্রবাসে তার অবস্থান করছি মদিনায় যারা আমরা অবস্থান করছি আমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো আমরা যেন আমাদের যে সুবর্ণ সুযোগ যে আমরা এই প্রবাসী মদিনায় থেকে হারামের এত কাছাকাছি থেকে আমরা কর্মব্যস্ততা এত বেশি যে রমাদান মাসে একটা সময় আমরা যে মুসলিম নবীদের গিয়ে সময় কাটাবো সেটা অনেকেই এই সুযোগটা হারাই সুতরাং আমরা যেন এই গণিমতটা না হারাই আমরা যেন রমাদান মাসে একটা সময় অন্তত শত ব্যস্ততার মাঝেও কর্মব্যস্ততার মাঝেও আমরা যেন একটা সময় মুসলিম নবীকে সময় কাটাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন রমাদান মাসে আরেকটি কথা বলবো আপনাদের জন্য সেটা হচ্ছে যে কোরআনকে জানা এবং কোরআনকে বোঝা রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস যেই কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে সে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য প্রেরণ করেছেন সেই কোরআন যেন আমরা নিজেরা বুঝতে পারি যারা এখনও সহি শুদ্ধভাবে পড়তে জানেন না তারা পড়ার চেষ্টা করবেন যারা পড়তে জানেন তারা অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন সর্বশেষ যে কথাটা বলবো এই রমাদান মাস হচ্ছে সদাকা করার মাস অর্থ খরচ করার মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের বাহিরে অনেক বেশি খরচ করতেন অনেক বেশি দাসত্ব করতেন তার চাইতে সবচেয়ে বেশি খরচ করতেন এই রমাদান মাসে এই রমাদান মাসে আমরা যারা এখানে সামর্থ্যবান রয়েছি আমরা তাদের উপর জাকাত খরচ আমরা জাকাতটা আমরা দেওয়ার চেষ্টা করব আমরা অসহায় দুর্বল মানুষের কাছে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব বাংলাদেশ মদিনার কমিউনিটি তারা এখানে দুর্বল অসহায় মানুষের কাছেও রমাদান মাসের রমাদান ফুটপেক ঈদ হাদিয়া তারা পৌঁছে থাকেন সুতরাং আপনারা যারা এখানে সামর্থ্যবান রয়েছেন তারা দুর্বল অসহায়ের কাছে আপনাদের জাকাত আপনাদের যেই সদাকা সেগুলো পৌঁছে দিবেন সর্বোপরি যে রমাদান মাস আমাদের সন্নিকটে আমরা যেন সেটাকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারি শত ব্যস্ততার মাঝেও আমরা যেন সময় বের করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আমরা পৌঁছাতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যেন আমরা হতে পারি সর্বশেষ মোবারকবাদ জানাচ্ছি মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে যারা এই সুন্দর একটি আয়োজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের সকল কার্যক্রমগুলো কবুল করে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু